মুখ্যমন্ত্রী ও রাজ্যের মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন হরিপালের বিধায়ক। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ও সারা রাজ্যের মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। এদিন বিধায়ক বলেন, মা কালীর কাছে প্রার্থনা করেছি যাতে এই মারণ ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করা যায়। দেখুন, মায়ের কাছে প্রতিদিনই প্রার্থনা করি, সর্বস্তরের মানুষ যেন সকলের কল্যাণ হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আমাদের রাজ্যের এই যে রোগ, এই রোগ থেকে মুক্ত হোক। এবং বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি, তার কারণ তিনি যেভাবে এই করোনা নিয়ে লড়াই করছেন, পথে ঘাট নেমে, এটা আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়, যার ফলে সর্বস্তরের মানুষের কল্যাণের সাথে সাথে আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তারও সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।